মোহাম্মদ বিন মুসতালিন কেনই বা তার চাচাতো ভাই আলামিকে হত্যা করলো। এই ঘটনায় এখনও জানা যায়নি যে সে কেন হত্যা করেছে। শুধু এইটুকুই জানা গেছে যে সে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে হত্যাটা করে ফেলে, অ্যান্ড সেই হত্যার বদল হত্যা। অ্যান্ড সৌদি আরবের নিয়ম অনুযায়ী যদি হত্যাকারীর ফ্যামিলি ক্ষমা করে দেয় একমাত্র তাহলেই তার ক্ষমা পাবে, এছাড়া তাকেও সেই যে হত্যা করেছে তাকেও ওইভাবেই হত্যা করা হবে, মানে খুনের বদল খুন। তো তার চাচাতো ভাই আলামিকে হত্যা করার পর তার পরিবার সহ 600 পরিবারের লোকজন তার ফ্যামিলিতে যায়, অ্যান্ড হত্যাকারীর ফ্যামিলিতে যায়, অ্যান্ড তাদের ফ্যামিলিতে গিয়ে তাদের মাথার পাগড়ি তাদের পায়ের কাছে ফেলে দেয়। এই 600 মানে আলামির পরিবারের কাছে ক্ষমা চায়। মোহাম্মদ বিন মুসতালিনের পরিবার সহ 600 পরিবার তাদের কাছে ক্ষমা চায়, অ্যান্ড মাথার পাগড়ি মাটিতে ফেলে দেয়, তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, অ্যান্ড তাদের হচ্ছে তার যে ছোটো একটা শিশু বাচ্চা সেও ক্ষমা চাইতে থাকে, অ্যান্ড আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিন্তু কোনো রকম ক্ষমা তারা পায়নি। তাদের একটাই কথা ছিল, আলামির পরিবারের একটাই কথা, যে আমার সন্তানকে তারা খুন করেছে, আমরা খুনের বদল খুন চাই। একটাই কথা ছিল তাদের, তারা খুনের বদল খুন চায়। মোহাম্মদ বিন মুসতালিনের মৃত্যুর 20 মিনিট আগে তাকে বলা হয়েছিল, তোমার কোনো ইচ্ছা থাকলে আমাদেরকে বলো। সে বলে যে সে তার মার সাথে দেখা করতে চায়, অ্যান্ড তার মার সাথে দেখা করার সময় শুধু এক মাকে জড়িয়ে ধরে একটাই কথা বলেছিল যে মা, তোমাকে আমি খুব মিস করব। হ্যাঁ, তার মা কান্নায় ভেঙে পড়ে, অ্যান্ড তার মৃত্যুতে সবাই শোকাহত। অ্যান্ড এটার মানে কিছুই বলার নাই, এত বেশি কষ্ট পেয়েছে সৌদি আরবের অনেক লোকজন তার জন্য। 26 বছর বয়সী এই ছেলেটি আজকে তার একটি ভুলের জন্য প্রাণ হারালো। আর আমরা যদি আলামির পরিবারের কথা ভাবতে যাই, যে তাদেরও একমাত্র ছেলে ছিল আলামি, মানে মুসতালিনের চাচাতো ভাই হচ্ছে আলামি যাকে সে খুন করেছে। তো এটা হচ্ছে তার ফ্যামিলি ক্ষমা করেনি, তার ফ্যামিলিও চেয়েছে যে আমাদের সন্তানকে খুন করেছে সেও খুন হয়ে যাক, এটাই চেয়েছে তারা। যার ফলে অনেক গণ্যমান্য ব্যক্তি অ্যান্ড মুরব্বীরা মাথা নত করে তাদের কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থনা চেয়েছে, বাট তারা পায়নি। সো এই ভিডিওটাতে আমরা আসলে কিছুই বলার নেই, আমি নিজেও অনেক দুঃখ পেয়েছি এটা দেখে, খুব খারাপ লাগছে যে এত অল্প বয়সী একটা ছেলে আসলে এই ভুলটা কী ছিল, কেনই খুন করেছিল, কিভাবে খুনটা হয়েছিল এটা এখনও জানা যায়নি। শুধুমাত্র বিভিন্ন নিউজে একটাই কথা আসছে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুনটা হয়েছে, অ্যান্ড অনিচ্ছাকৃতভাবে নাকি সে খুনটা করেছে। আর এটা এই বিষয়ে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর সৌদি আরবের নিয়ম অনুযায়ী খুনের বদল খুনই হতে হবে। আর আমাদের বাংলাদেশ হলে হয়তো বা এটা আরও কঠিন কিছু করে ফেললেও হয়তো বা তার খুন এখনও হইতো না, সে জেলখানায় থাকতো অথবা যাবজ্জীবন হইতো, অথবা তাকে সে টাকা ঘুষ দিয়ে বাইরে এসে ঘুরে বেড়াইতো। যাই হোক, কার কার কেমন লাগলো জানাবেন, অ্যান্ড এই বিষয়ে কেউ কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন।